আসসালামু আলাইকুম। তো আজকে আরও একটি নতুন এয়ারড্রপের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে এই এয়ারড্রপে আমাদের সামনে যা যা থাকবে, মূলত আমরা রকেট বট এয়ারড্রপ থেকে আমরা মূলত আজকে আর্নিং করব। তো আমি এইখানে আমার চ্যানেলে আমি এই পোস্টটা দিয়ে দিছি। তো এই পোস্টে আমি দিয়ে দিছি আমার রেফারেল কোডটা এবং আমাদের যেটা কাঙ্ক্ষিত অ্যাপ লিঙ্ক লাগবে, জাস্ট আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দিছি। তো আপনারা সিম্পলি করবেন কি, এটা লিঙ্কের ওপর ক্লিক করবেন, অ্যাপ লিঙ্কের ওপর ক্লিক করে সিম্পলি আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে আপনাদের মাঝে যেরকম ইন্টারফেস চলে আসবে, তো অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার পর যখন আপনারা ওপেন করবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি আপনারা করবেন কি, এখানে যে রেজিস্টার নামে অপশন আছে, জাস্ট রেজিস্টারের উপর আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদের ইমেল নেম, শিওর নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমি এখানে আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। তো জিমেল দেওয়ার পরে আমি জাস্ট এখানে নামটা দিয়ে দিচ্ছি এবং শিওর নেমের এখানে আপনারা নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দেন এখানে আপনারা পাসওয়ার্ডটা দিবেন এমনভাবে যেন আপনার সবগুলো সংখ্যা হয়, একটাও যেন ওয়ার্ড না হয়। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, একটু ওয়েট। তো আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। তো সিম্পলি এখানে তারা চাচ্ছে যে রেফারেল কোডটা। তো আমরা রেফারেল কোড নেওয়ার জন্য আমাদের আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো। আশা করি এখানে দেখতে পারবেন যে রেফারেল কোড নামে একটা কোড দিয়ে দিছি, জাস্ট এই কোডের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। তো আমি সিম্পলি কোডের উপর একটা ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে আমার কোডটা কপি হয়ে গেছে। দেন আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। তো আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কোড অ্যাডেড, তার মানে আমাদের রেফারেল কোডটা অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি আপনারা এখানে টিকমার্কটা অন করে দিবেন, টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট রেজিস্টারের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের মাঝে মেইন ইন্টারফেসটা চলে আসবে। তো একটু ওয়েট। তো আপনাদের মাঝে মেইন ইন্টারফেসটা চলে আসলো। আসার পরে দেখতে পারবেন যে এখানে থ্রি ডট আইকন আছে, জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে কানেক্ট নামে একটা অপশন আছে, জাস্ট কানেক্টের উপর আপনারা ক্লিক করে দিয়ে এখানে টেলিগ্রাম হোক, ডিসকর্ড হোক কিংবা টুইটার হোক, আপনারা যে কোনো একটা মাধ্যমে আপনারা জাস্ট কানেক্ট করে নেবেন আপনাদের ফার্স্ট আইডির ক্ষেত্রে। যেহেতু আপনাদের প্রথমে রেফারেল কোডটা বের করতে হবে, তারপরে আপনারা আনলিমিটেড করতে পারবেন। তো আমি লগ ইনের উপর ক্লিক করে দিচ্ছি, এখানে ইউজার নেম দিব আমি। তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম। দেন এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমি সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিলাম। তো আমার কিন্তু প্রপারলিভাবে টুইটারের ভিতর লগ ইন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা সিম্পলি ব্যাক করবেন, আবার ব্যাক করবেন, করার পরে আবার এগেইন থ্রি ডট আইকনে ক্লিক করবেন, করার পরে আবার কানেক্টে ক্লিক করবেন। আমাদের কিন্তু কানেক্ট হয় নাই। তো আবার টুইটারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি তাদের বটে একটা এসএমএস দিতে বলবে। তো এখান থেকে আমরা জাস্ট এসএমএসটা সেন্ড করে দেব। সেন্ড করার সাথে সাথে তারা কিন্তু কানেক্ট করে দিছে অলরেডি। তো আমরা ব্যাক করলে দেখতে পারবো এখানে কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট স্টেপ শেষ। দেন সেকেন্ড স্টেপ হলো থ্রি ডট আইকনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেফারেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এইখানে আমার লোডিং নিচ্ছে, কারণ আমি অলরেডি একবার অ্যাকাউন্টটা কানেক্ট করে রেফারেল কোডটা বের করছি। তো আপনাদের এরকম লোডিং নেবে না। তো আপনারা সিম্পলি করবেন কি, কানেক্ট করার পরে এখানে আসলে দেখতে পারবেন যে আপনাদের রেফারেল কোডটা কিউআর কোড হিসেবে শো করবে। তো সিম্পলি আপনারা শেয়ারে ক্লিক করে যে কোনো একটা নোটপ্যাডে ওপেন করে নেবেন, তাহলে আপনারা রেফারেল কোডটা দেখতে পারবেন। তো ওইখান থেকে আপনারা রেফারেল কোডটা কপি করে একটা নোটপ্যাডে ভালো জায়গায় সেভ করে রাখবেন। দেন আপনারা আনলিমিটেড কীভাবে করবেন এখন আমি বলতেছি। আর একটা বিষয়, আপনি যে এখানে অ্যাকাউন্টটা করলেন, আপনারা টোকেন কিন্তু পাবেন, এটা মার্চ টোকেন পাবেন। তো 100টা টোকেন পাবেন, যার ভ্যালু বর্তমানে 55 সেন্ট। তো বুঝতেই পারতেছেন আপনারা যদি আনলিমিটেড করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরই বেটার। তো আমার কিন্তু একটা অ্যাকাউন্ট শেষ। আরও এক্সট্রা অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাকে এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড মানে ইয়া করে দিব টেলিগ্রামে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সিম্পলি এই মাল্টি স্পেসের ভিতর ঢুকতেছি। তো ঢোকার পরে দেখতে পারবেন যে এখানে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করবেন। দেন এইখানে আপনাদের রকেট বট লাগা আছে, জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে ক্লোন করে নেবেন। তো দেখেন আমার কিন্তু ক্লোন হয়ে গেছে 4 নম্বর। তো এটা আপনারা সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর সেম ওয়েতে আপনারা রেজিস্টারের উপর ক্লিক করে দেবেন। দেন এখানে জিমেইল নাম, নেম, শিওর নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং রেফারেল কোড, আপনারা যে রেফারেল কোডটা বের করলেন আপনার নিজস্ব অ্যাকাউন্টে ওই রেফারেল কোডটা ইউজ করবেন। আপনারা আর আমার নিজস্ব
রেফারেল কোডটা ইউজ করবেন না, কারণ আপনারা যদি আপনাদের পার্সোনাল যে রেফারেল কোডটা বের করতেন ওইটা যদি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই একটা রিওয়ার্ড পাবেন। তো রিওয়ার্ডটা কত দিচ্ছে ওইটা আসলে আমি এখনও বুঝতে পারি নাই, কারণ এখনও আমি রিওয়ার্ডটা রিসিভ করি নাই। তো 5 থেকে 6 ঘন্টা পরে রিওয়ার্ডটা রিসিভ করে ফেলবেন, আর সাথে সাথে ওইটা কিন্তু উইথড্র করে আপনারা প্রফিটটা বুক করতে পারবেন। তো সেই জন্য এই অফারটা কেউই মিস করবেন না। তো আপনারা আনলিমিটেড করার জন্য আপনারা ডট মেইলের ইউজ করতে পারেন। তো আপনারা কীভাবে ডট মেইল ইউজ করবেন সেটা আমি বলতেছি। জাস্ট ক্রোমে আসবেন, আসার পরে আপনারা সার্চ দেবেন জিমেইল জেনারেটর, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর সবার ফার্স্টে যে লিঙ্কটা চলে আসছে জাস্ট এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে জেনারেটর আছে জাস্ট এই জেনারেটরটা আপনারা রিমুভ করে দিবেন। তো আমি রিমুভ করে দিলাম। তো সাপোজ আপনার একটা জিমেইল আছে, ওই জিমেইলটা হলো আমি যেহেতু এয়ারড্রপ দিয়ে খুললাম ওইটাতে আপনাদেরকে দেখাই। তো এয়ারড্রপ 910877 দেখেন আমার কিন্তু এখানে অলরেডি জিমেইলটা নিয়ে নিছে, এয়ারড্রপ 910877@gmail.com, এটা কিন্তু আমার আসল মেইল। হ্যাঁ, দেন এখানে আপনারা জেনারেটরের ওপর ক্লিক করে দিবেন। তো জেনারেটরের ওপর ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অসংখ্য জিমেইল আপনাদের কাছে চলে আসছে। তো আপনারা সিম্পলি করবেন কি, এইগুলোর থেকে আপনারা কপি করে নেবেন, বেশ কিছু জিমেইল কপি করে আপনারা নোটপ্যাডে রাখবেন। তো আমি নোটপ্যাডে রাখছি, রাখার পরে এখান থেকে আমি একটা জিমেইল কপি করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি জাস্ট এখানে একটু স্যাম্পল দিয়ে রাখি যেন আমার মনে থাকে। তো এখানে আমি জিমেইলের জায়গায় জিমেইলটা বসাই দিলাম। দেন নাম দিবেন ইচ্ছা মতো, পাসওয়ার্ড দিবেন যে কোনো 8টা, সরি এখানে তো কনফার্ম পাসওয়ার্ড, তো আচ্ছা আমি 8টা 0 দিচ্ছি, 2 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। দেন আপনারা রেফারেল কোডটা ইউজ করবেন আপনাদের নিজস্ব। তো আমার নিজস্ব রেফারেল কোডটা আমি এখানে ইউজ করতেছি। দেন এখানে টিক মার্ক দিয়ে জাস্ট রেজিস্টারের ওপর ক্লিক করে দেবো, আমাদের কিন্তু কাজ শেষ। এভাবে আপনারা কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারেন। আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক তারপরে সব কিছুর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু ট্রাই করেন তাহলেই পারবেন। আর যেহেতু 5 থেকে 6 ঘন্টা পর রিওয়ার্ডটা দিচ্ছে আর এটা ইনস্ট্যান্ট আমরা সোয়াইপ করে নিতে পারবো, ইনস্ট্যান্ট আমরা সোয়াইপ করে নিতে পারবো, সেই জন্য আপনারা এই অফারটা কেউই মিস করবেন না। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।